আজি স্থানীয় স্বয়ংসেবা মণ্ডপে যে সাংবাদিক সম্মেলন হয়েছে এই পরিপ্রেক্ষিতে কি আসন্তকালি মই 10 তারিখ দিন আমার সমস্ত প্রিয় নেতা সুখদেবর সাথী কেন্দ্রাপড়ার পূর্বতন সাংসদ তথা বর্তমান সাংসদ প্রার্থী বিজেপির রাষ্ট্রীয় উপসভাপতি শ্রীযুক্ত বৈজয়ন্ত পণ্ডা কালি নামাঙ্কন পত্র দাখল করবে। আমি সমস্তে জাঁচে বৈজয়ন্ত পণ্ডা জন এপরি ব্যক্তিত্ব কেবল কেন্দ্রাপড়ার সাংসদ প্রার্থী নুহ, রাষ্ট্রীয় উপসভাপতি দায়িত্ব তুলাইবা সহ দিল্লী, উত্তরপ্রদেশ, আসাম ভরি রাজ্যের প্রভারী অনেক তৎসহ রাষ্ট্রীয় মহিলা মোর্চার মধ্যে প্রভারী অনেক এতে গুরু দায়িত্ব তুলাইবা সহ আমি সমস্তে জাঁচে যদি কোণী সময় কেন্দ্রাপড়াবাসীর প্রাকৃতিক দুর্বিপাক হোক কিংবা অন্য কোণী কারণ সুবিধা অসুবিধা পড়িবে সে সময় জন মাত্র নেতা দেখা যাতে সে হচ্ছেন বৈজয়ন্ত পণ্ডা। এইভাবে জন নেতৃত্ব যে কি সমস্ত কেন্দ্রাপড়াবাসী হৃদয় অনেক সে কালি নামাঙ্কন পত্র দাখল করছেন। আপনার মাধ্যমে মু সমস্ত কেন্দ্রাপড়াবাসী নিবেদন করবি কি গত থর ভাই ভুল ন করিকি আগামী জুন 1 তারিখ আমাকে ভোটে আমি পদ্মফুলের ভোট দিই সাংসদ বৈজয়ন্ত পণ্ডা এবং বিভিন্ন বিধানসভা প্রার্থী মানুষ বিপুল সংখ্যায় জয়যুক্ত করাইবা এবং কেন্দ্রের জনে কেন্দ্রীয় নেতৃত্ব কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে বৈজয়ন্ত পণ্ডা দেখবার সুযোগ পাইবা এবং কেন্দ্রাপড়া বিকাশ দ্বিগুণিত হব এই প্রকার আশা আমি আপনার পাখে রাখছি। এটির মুখ্য আভিমুখ্য হচ্ছে যে আসন্তকালি মে 10 তারিখ পবিত্র অক্ষয় তৃতীয়া সারা ওড়িশাবাসী মানুষ এক ঐতিহাসিক রাজনৈতিক দিবস হওয়ার যাচ্ছে কেন্দ্রাপড়া রাজনৈতিক ইতিহাসে এবং ওড়িশার রাজনৈতিক ইতিহাসে। আমার প্রিয় নেতা ভারতীয় জনতা পার্টি যে বিশ্বর বৃহৎ রাজনৈতিক দল তার রাষ্ট্রীয় উপাধ্যক্ষ উত্তরপ্রদেশের নির্বাচন প্রভারী আসাম দিল্লির নির্বাচন আসাম দিল্লির প্রভারী এবং মহিলা মোর্চার প্রভারী এভাবে জনে উত্তুঙ্গ নেতৃত্ব উত্তুঙ্গ ব্যক্তিত্ব শ্রীযুক্ত বৈজয়ন্ত পণ্ডা সে কালি ভারতীয় জনতা পার্টির লোকসভা প্রার্থী ভাবে প্রার্থীপত্র দাখল করা যাচ্ছেন কেন্দ্রাপড়া। আপনার সূচনা দেওয়া চাহুচি যে কালি সকাল 9টায় তিনমুহাণী ঠারে রাম মন্দির পূজার্চনা করে তাঁকর জয়যাত্রা আরম্ভ হব, তাঁকর প্রার্থীপত্র দাখল প্রক্রিয়া আরম্ভ হব। ইয়ে যে প্রার্থীপত্র দাখল শোভাযাত্রা মুখ্য রাস্তা হয়েকি নয় বসষ্টাণ্ড কাকটক বড়হাট হয়েকি পুরোনা বসষ্টাণ্ড বা মূল বসষ্টাণ্ড হয়েকি আপনার পৌঁছব জেলাপাল কার্যালয়ের সি সেটা প্রার্থীপত্র দাখল করবে। আপনার অনেক কেন্দ্র নেতৃত্ব এবং আমার অধিকাংশ বিধানসভার প্রার্থী কালি আপনার সামিল হবে, যদিও নির্বাচনী মাহল বিভিন্ন প্রার্থী বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি বিভিন্ন নির্বাচনী কামে ব্যস্ত রয়েছেন, তথাপি আপনার দেখবে রাজ্য বাহারের বহু নেতৃবৃন্দ এবং রাজ্যের মধ্যে বহু নেতৃবৃন্দ কালি শোভাযাত্রায় উপস্থিত রহবার সম্ভাবনা রয়েছে। সাংবাদিক সম্মেলন এইপাই আমার যে পূর্বতন সাংসদ রাষ্ট্রীয় উপাধ্যক্ষ আমার সমস্ত প্রিয় নেতা কেন্দ্রাপড়ার সুখ দুঃখর সাথী এবং ভারতীয় জনতা পার্টির সাংসদ প্রার্থী শ্রীযুক্ত বৈজয়ন্ত কুমার পণ্ডা, বৈজয়ন্ত পণ্ডা মহোদয় আসন্তকালি তাঁর নামাঙ্কন পত্র দাখল করবে। কেন্দ্রাপড়ার তিনমুহাণী ঠার 9টা বেড়ে গোটে শোভাযাত্রায় যাই প্রার্থীপত্র দাখল করবে। এতে আমার পার্টির কার্যকর্তা মানে এবং রাজ্য বাহার কার্যকর্তা মানে যোগ দেবে। আমি আপনার মাধ্যমে যে বার্তা দেছি যে কেন্দ্রাপড়া জেলার লোকমানে বৈজয়ন্ত পণ্ডা অধিক ভালো পাচ্ছেন এবং সমস্ত সমস্ত বুদ্ধিজী সমস্ত শিক্ষিত যুবক কৃষক মা মানসী ছাত্র ছাত্রী মানে সহযোগ করতু সহযোগ করতু সামিল হতো এই আজির সাংবাদিক।